ইট পাটকেল পর্ব ৬ লিখেছেন সানজিদা বিনতে সফি। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারদিকের গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে একমনে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুন সাজে সেজেছে, সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে একধানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু, ভেতরে আসো। কি করছিলে মা, এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? মুচকে হেসে ভেতরে আসতে আসতে নূর বাবার কথার প্রত্যুত্তর করল না, রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়াল করার সময়ই পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না, কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূর মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু, তাই এটা বোঝা খুব কঠিন বিষয় নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলেই মেয়ের কাছে আসে না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলে না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি। আসতেই পারো আব্বু, তবে গল্পের পার্ট আমাদের অনেক আগেই চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? নাহ মা, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে। আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়ের বিয়ের কথা বলতে ইতস্তত করছে, মেয়ে এখনও ছোট, তার উপর আশমিনকে মেনে নিবে কি না তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা, আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারল সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করা গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নিবে। সমস্যা নেই আব্বু, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন একটা জায়গা, এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা, তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও মানুষ তোমাকে বারবার আঘাত করবে, তাই নিজেকে শক্ত করো, নিজেকে ঠিক এতটা কঠোর করো যাতে কেউ শত আঘাত করেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেয়া যাবে না, বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন, কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে, তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গার হদিস তুমি বাদে আর একজন শুধু জানে, সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না আমি তোমার বিয়ে আশমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার, মাথায় হাত বুলিয়ে আদুরো গলায় বললেন, আশমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে দেখো। তোমরা আমার ঠিক দুটো হাতের মতো, আশমিন আমার রাজনীতির দিকটা সামলাবে আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত আশমিন সব কিছু দেখে রাখবে, সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রেখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল, কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নিবেন না। এক সপ্তাহর মাথায় হুজুর ডেকে আশমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি একই ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর শুধু তাচ্ছিল্যের হাসি হেসেছে, নূরের মতো আশমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরের কাউকে তাদের বিয়ের কিছু জানানো হয়নি। নূরের এতে কোনো মাথা ব্যথা নেই, ঘুম থেকে উঠে ব্রাশ না করেই কেউ বিয়ের আসরে বসতে পারে তা নূরকে না দেখলে বুঝতেই পারত না আশমিন। সেও ট্রেডমিল থেকে নেমেই এসেছে, ট্রেডমিল থেকে নেমেই এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন,
বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। সারাদিন সে ঘুমাবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে ঘুমন্ত নূরকে দেখে কোলে করে নিজের রুমে নিয়ে এলো আসমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি, পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্ট ডিয়ার। আসমিনের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসলো। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ, এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানের কাছে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেকদিন তোমার অপেক্ষায়, এখানে একটু মাথা রাখবে নূর, ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি, ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়ই তো সে তার থেকে নিজেকে এতদিন দূরে রেখেছিল। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে আস্তে করে বলল, ঘুমাও, আজ সারাদিন ঘুমেই না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও খেতে পারি, আমাকে কিপটে ভেবো না, বর হিসাবে আমার মন অনেক বড়। বলতে বলতেই নূরের সারা মুখে চুমু খেয়ে ফেললো আসমিন। নাও প্রমাণ দিয়ে দিলাম। নূর হা করে তাকিয়ে রইল আসমিনের দিকে, মনে মনে বিড়বিড় করলো, অসভ্য। এরপরে হলো, নিচে মনে হয় ছোট্ট করে লেখিকা কিছু একটা লিখে দিয়েছে, আমি সেটাও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এক পর্বে অতীত শেষ করা গেল না, রাতে দিতে না পারার জন্য দুঃখিত। যারা গল্প নিজের নামে চালাচ্ছেন তাদের আর কি বলবো, আমার ভাইকে খুঁজে পাওয়া গেছে, ছিনতাইকারীর কবলে পড়েছিল, মোবাইল আর 5,000 টাকা নিয়ে গেছে। কালকে ঝামেলায় ছিলাম তাই গল্প লেখা হয়ে ওঠেনি। ভালোবাসা সবাইকে। আসলে এখানে লেখিকা ছোট্ট করে নোটটুকু লিখে দিয়েছিল, যখন তিনি হয়তো বা লিখতেছিল তখন তিনি অনেক ঝামেলার মধ্যে ছিলেন, সেগুলোই আর কি এখানে লিখে দিয়েছে। যাই হোক, আমার দায়িত্ব আপনাদেরকে পড়ে শোনানোর, শুনিয়ে দিলাম। আর হচ্ছে, এ পর্যন্তই ছিল ইট পাটকেল পর্ব 6। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।